জঙ্গিপুর পৌরসভা দুটি ঘাটে এবার ডাক হলো। জঙ্গিপুর পৌরসভা দুটি ফেরি ঘাটে সর্ববৃহৎ অর্থ বরাদ্দ হলো ডাকে। গত বছর 18 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল এই দুটি ঘাটে, আর এই বছর 26 লক্ষ 45 হাজার টাকা বরাদ্দ হয়েছে দুটি ঘাটে। আজ জঙ্গিপুর পৌরসভা টাউন হলে দুটি ঘাট ডাক করা হয়। রাজশেখর রিপোর্ট, NTVWB। 26 লক্ষ 45 হাজার। কতজন অংশগ্রহণ করেছিলেন? 65 থেকে 70 জন অংশগ্রহণ করেছে। কটা ঘাটে ডাক হলো আজকে? কোন কোন ঘাট? আচ্ছা, আর সদরঘাটের ফেরিঘাট। এই টাকাটা কখন দিতে হবে, যে টাকাটা ডাক হলো? আচ্ছা, ছমাসের মধ্যে দিতে হবে। এতে কোনো সমস্যা হবে এত টাকা যে ডাক করে নিলেন? বিগত বছরে কত টাকা ডাক হয়েছিল? 18 লক্ষ 60 হাজার। সেই টাকাটা কি পৌরসভা পেয়েছে? সম্পূর্ণ টাকা পাইনি। আমরা শুধু টাকা পাইনি। আচ্ছা, আমরা যতবার ঘাটতে করি পুরোনো টাকা দেবো। গতবার কে পেয়েছিল? হাবিবুর রহমান। কে ও হাবিবুর রহমান? 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। থ্যাংক ইউ। এবার আপনি পেয়েছেন? থ্যাংক ইউ। কোথায় বাড়ি? আজকে আমাদের প্রতি বছরে মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের ঘাট মানে শেষ তারিখ ছিল। আচ্ছা, তাই আজকে 29 তারিখ আমাদের ঘাট ডাকলো, সরলঘাট আর গাড়িঘাট। সেই ঘাটের ডাক আমাদের হাইব্রু চাচা আর মণিপুর দুজনে মিলে ডেকেছিল। 26 লক্ষ 43 হাজার টাকা উঠেছে। 26 লক্ষ 33 হাজার টাকা উঠেছে। তো যাই হোক, অনেক মানে ডাক হলো, খুব ভালো ডাক হয়েছে। আমাদের বিরোধী দল নেতা সুবিধা ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, সব কাউন্সিলর মিলে এরা ডেকেছে। দেখুন মানে সর্বপ্রথম মনে হয় 26 লাখ টাকা, 26 লাখ 35 লক্ষ টাকা। গতবার কত লাখ লক্ষ টাকা হয়েছিল? ওই গত বছর হয়েছিল 9 মাসে 18 লক্ষ কিছু বেশি আছে, 18 লক্ষ 60 হাজার টাকা গত মাস, গত বছর। বলছি স্যার, সেই টাকা কি পৌরসভায় জমা পড়েছিল? সম্পূর্ণ পড়েছে? সম্পূর্ণ নয়, কিছু নিয়ম মাফিক বাদ দিয়ে করে দেওয়া হয়েছে। উড়িয়ে নিলাম।